মারে আজ তোর তো এই গ্রামে বিয়ে হয়েছে, চোখের পানি ফেলছিস কেন? অন্তত কাছে না পেলেও দিনে দুই একবার করে তো দেখতে পারবো, সেটাই হচ্ছে আমার বড় সান্ত্বনা। এটা যখন বলছিলাম তখন হিরোইনে চোখ দিয়ে এমনি পানি বেরোয় গেছিল, গ্লিসারিন লাগেনি। আচ্ছা, আপনি আপনার মুখ তো বাংলাদেশের মানুষের কাছে অনেক প্রিয় এবং পরিচিত একটা মুখ, কখনো কি এরকম বিড়ম্বনায় পড়েছেন? খ্যাতির বিড়ম্বনায় ঠিক পড়ি না, এটা আমি খুব এনজয় করি। যেমন মনে করেন যে কোনো হোটেলে খেতে বসছি, যখন ক্যাশে যায় টাকা দিতে গেছি, ক্যাশিয়ার বলতেছে ভাই আপনার বিলটা দিয়ে গেছে। আচ্ছা, কে দিয়ে গেছে? আপনার পিছনে যে ভদ্রলোক বসছিল উনি দিয়ে গেছেন, আরও 60 টাকা ব্যালেন্স আছে, আপনার কী করবেন বলেন, কী খাবেন বলেন, এটা ঠান্ডা খান। এই ধরনের ঘটনা ঘটছে। তারপর আমি পাবলিক বাসে যখন উঠি, ওই পাবলিক বাসে ওঠার পর দেখা গেছে যে ওই কন্ডাক্টর আমার কাছে ভাড়া যাচ্ছে না। লাস্ট টাইম বলতে কী ব্যাপার, আপনি ভাড়া নেবেন না? কয় স্যার সবার কাছ থেকে নেই, আজকে আপনার কাছ থেকে নাই নিলাম, আপনি আমাদের বাসে উঠছেন, এই তো বিরাট বড় একটা বিষয়, আসলে স্যার একটা সেলফি তুলি, গাড়ির মধ্যে সেলফি তুলতেছি, গেল এটা। আবার অনেক সময় বলে যে পিছনের এক ভদ্রলোক আপনার ভাড়া দিয়ে দিছে। আবার যখন এরকম তাকাই, সে আবার এরকম করে হাত দিয়ে এরকম দেখাচ্ছে যে আমি দিছি, না চিনি না। অনেক সময় বলে যে ভাই আপনার ভাড়াটা দিয়ে দিছি, মাইন্ড করেন না, মনে কিছু করেন না, না জানে সারাদিন মনে থাকে যে আমি ভাড়াটা দিয়ে দিছি। তো এইভাবেই আর কি। তারপর মনে করেন যে রাস্তাঘাটে দেখাইলে ভাই একটা ছবি নেব, এখন অনিচ্ছা সত্ত্বেও ছবি দিতে হয়, তার কারণে ভক্তদের নেই তো আমরা, ওরা আছে বলে তো আমরা আছি, আমাদের স্মরণ করে, ভক্তি ভরে, এটা মানে খুবই মনে করার মতো। আমার একটা কথা মনে পড়ে, কিছুদিন আগে আমি ওই মহাকালী পার হয়ে যে গুলশান একের থেকে রিক্সায় যাচ্ছিলাম লিঙ্ক রোড পর্যন্ত, তো সেখানে রিক্সা চালায় যখন যাচ্ছিল, যাওয়ার পর রিক্সাওয়ালা বলতেছিল যে স্যার আপনার কাছে আমি ভাড়া নেবো না। আমি কেন? কেন আপনি আমার রিক্সা আসছেন, আপনার কাছে ভাড়া নেবো না, আমি আপনার সঙ্গে একটা ছবি নেবো। দেখলাম তার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো মোবাইল এখান থেকে বের করে একজন বললো যে ছবি তুলে দাও তো। আমি বলে দিলাম ছবি তুলে দাও। তার বলতে স্যার আমি কি আপনার ঘাড়ে একটু হাত দিতে পারি? আমি বলে হ্যাঁ কেন না দাও। সেই ঘামাক্ত অবস্থায় সে আমার ঘাড়ের উপর দিয়ে হাত দিয়ে ছবি তুলল। ছবি তোলার পর দেখলাম তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বলে কী হলো তোমার? তখন বলতেছে যে স্যার আপনি যে আপনার ঘাড়ের উপর দেওয়ার হাত দিতে দেবেন এটা আমি বুঝতে পারি নাই, কল্পনা করতে পারি নাই। তারপরে আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম, যেখানে 20 টাকা ভাড়া, এইটা তুমি রাখো। তখন বলো স্যার আমি আমার কথা বলছি আমি ভাড়া নেবো না, আমি তোমাকে ভাড়া দিই নি, নিশ্চয় তুমি বলছিলে মেনে থাকো। করে হ্যাঁ স্যার, তাদের যদি 20 কিনে নিয়ে যাও, বলে যে আমার সঙ্গে দেখা হয়েছিল, টাকাটা হাতে নিয়ে সে অনেকক্ষণ দাঁড়াইছিল। এগুলো এক একটা স্মৃতি, এরকম অনেক আছে। যেমন সেদিন টাঙ্গাইল থেকে আসতেছিলাম, হঠাৎ করে বাসে যখন উঠলাম মির্জাপুর থেকে, আমাকে দেখে 3 জন দাঁড়াই গেছে, একজনের পুলিশের অফিসার হচ্ছিল একজন। আমি বললাম যে দূর আপনি ওইখানে, ওই সামনে গেলে তো সিট হচ্ছে, সে পর্যন্ত তো বসেন, সামনে গেলে সিট হলে না হয় পরে আবার ই করবো। 3 জন উঠে দাঁড়াইছে যে বসেন। তা বললাম না আপনারা বসেন, আপনারা সিট ছেড়ে দেবেন কেন? তো বলতেছে যে আপনারা এই যাবেন এইভাবে, এটা তো হয় না। তাহলে সেই পুলিশের সেই অফিসারটা বললো যে আপনি যদি না বসেন তাহলে আমিও বসবো না, কারণ আমি সামনেই নামবো, বাধ্যই আমার বসতে হলো। এই যে একটা সম্মান দেয়, এটা উপরালার ইচ্ছা আর কি, ইচ্ছা উপরালারই। এইভাবেই বিড়ম্বনা কি মনে করেন যে আমি মজা পাই, ভালো লাগে। এমন কখনো হয়নি যে মানে আপনি বাস্তবে ওই ভক্তর মানে আচরণে খুব মানে আপনার ভিতরে একটা অনীহা কাজ করছে না, এত বেশি এরকম কিছু? না, ওইটা আমার মধ্যে আমি কখনো আনি নাই বা আনার চেষ্টাও করি নাই। এরকম কখনো হুড়াহুড়ি যখন করে, দৌড়াদৌড়ি যখন করে, যখন গেল দেখা গেলো যে নাটকের কস্টিউম পরে আসি, তখন এসে বলতে স্যার একটা ছবি নেবো। আমার ভাই এখন ছবি নেওয়ার সময় হলো, আমি এখন ফকিরের গেট আপে আসি, আমি কি ফকির, এখন নিও না একটু পরে নাও, হয়তো তার একটু মনে ব্যথা পায়। এইটার পরে বলি যে মনে কিছু করো না, আসো তো ফ্রেশ হয়ে গেলে তারপর ছবি নিও, এটা বলে দিই। আচ্ছা, আমরা শেষের দিকে আপনার কাছে আমি আপনার অভিনয়ের উল্লেখযোগ্য ডায়লগ দু তিনটা শুনতে চাই আসলে।
আসলে অভিনয়ের ডায়লগ তো অনেকই আছে আপনার কাছে, যেটা ভালো লাগে এরকম দুই তিনটা ডায়লগ চেঞ্জ টিভি দর্শকদের উদ্দেশ্যে। শহর আলী নাটকে আমি মানে ছেলে নিয়ে থাকি, বউ চাকরি করে, আমি ঘরের কাজ করি, ছেলেকে রান্না বান্না করে খাওয়াই, ছেলে বড়। তখন হয় কি, একটু কিছু হইলে ফোনে রিসিভার তুলি। আমার ছেলে একটু মজার, কীরকম মজার, বান্ধবীর সাথে করে নিয়ে আসা, এসে বলে বাবা আজকে কী খাওয়াবো, আমাদের আমার কী খাবি বল, ওরা আজকে আমরা ই খাবো, হাঙরের স্যুপ খাবো। হাঙরের স্যুপ খাবি তুমি? এটা বলতেছে তোমাদের হাঙর আছে নাকি? বললে আছে তো বাবা। আছে না আমাদের হাঙর? আছে না? হ্যাঁ আছে, হাঙরের ফ্রিজে লাগানো আছে। ফ্রিজে লাগানো আছে মানে ফ্রিজে কাগজ অনুযায়ী পোস্টার দিতে। এই হাঙর আবার ওর বন্ধু আসলো, তখন বলতেছে ওই আমার ছেলে বলতেছে আমার সামনে বান্ধবীর ফোন করে বলতেছে কিরে জিনিয়া তুই আসবি নাকি আমি চলে যাবো? আমি কিন্তু বেরোয় যাবো, আমি কিন্তু আব্বার এখানে এখনো আছি, হেলিকপ্টার পাঠাবো, হেলিকপ্টার আয় তাইলে। আচ্ছা ঠিক আছে তাহলে চলে আয়। তোর বন্ধু বলতেছে আপনাদের হেলিকপ্টার আছে? আমি বলছি আমার না ওর আছে। মানে এরকম গল্প। সকালবেলা ঘুম থেকে উঠে বললাম যে কিরে নাস্তা করবি না? না আব্বা নাস্তা করবো না, আমি নাস্তা করবো শেরাটনে যেয়ে। শেরাটনে যেয়ে নাস্তা করি মানে? করে নেপালের রাজা আসতে ওর সঙ্গে নাস্তা করতে হবে। ও আচ্ছা, দুপুরে নিশ্চয়ই অন্য কোনো জায়গায় ইনভাইট আছে? হ্যাঁ দুপুরে আমার মনে হয় আমি দুপুরে ভারতেও চলে যেতে পারি, ওইখানে নরেন্দ্র মোদীর সঙ্গে আমি ইয়ে করবো, লাঞ্চ করবো। আচ্ছা এরকম গুল তার এগুলো আমিও খুব মজা নেই আর কি ওর সঙ্গে। তারপর হঠাৎ করে ওর ফোন দিই, হ্যালো হ্যালো তুমি কি ইঞ্জিনিয়ার মোশারফ বলতেছো? আর আমি সোলেমান মির্জা, আমি ওর তুতলা থাকি, আমি সোলেমান মির্জা। হ্যাঁ শোনো, এই তো আমার ছেলে, আমার ছেলের পাগলামি তোমার বাইরে গেছে, উল্টা পাল্টা কথা বলতেছে, বুঝতে আমার ট্রিটমেন্টের দরকার। তুমি কিন্তু ওষুধপত্র বলো, আমি একটু লিখি, ওর ওষুধপত্র ঠিক করাই। আর আমার ছেলে তাকে ভালো করার দায়িত্ব কি তোমার? না তোমার তো দায়িত্ব, তাহলে কীরকম বন্ধু হইলে তুমি? কলে আমি তো ইঞ্জিনিয়ার। আরে তোর বেটা ইঞ্জিনিয়ার তাতে কি আছে, ইঞ্জিনিয়াররাও দুই একটা ওষুধের নাম লিখতে পারে, তুমি বলো আমি লিখতেছি। তখন ওর বন্ধু এসে বলতেছে আঙ্কেল কথা বলতেছেন কার সাথে? ইঞ্জিনিয়ারের সাথে। কলে আপনার কি রিসিভারের কানেকশন তো নাই? তাই তো, এতক্ষণ কার সাথে কথা বললাম? এই যে একটা ক্যারেক্টার, ক্যারেক্টার খুব মজার ক্যারেক্টার পাইছি। তারপর যেমন আবার ফোন করতেছি যে হ্যালো বন্ধু মুশারফ বলতেছো নাকি? আমি সোলেমান মির্জা, তোমার কলেজ লাইফের বন্ধু। আর ওই যে মনে নাই যে কলেজের সামনে ঘুরে শরবত ব্যস্ত এলাচি লেবু দিয়ে চিপড়ে পুদিনা পাতা দিয়ে, মনে নাই? আমি দুই তিন গ্লাস খাইতাম, তুমি দুই তিন গ্লাস খাইতে, মনে পড়ছে এখন? আচ্ছা বোন তুমি এখন কোথায় আছো বলো তো, তোমার আমার ভীষণ দরকার। কি বললা? তুমি মুশারফ না? তাহলে তুমি কে? হ্যাঁ তুমি ঝাড়ুদার ঝুমকা বেগম, তো কথাবার্তা পুরুষের মতো শোনা যাচ্ছে কেন? তুমি পুরুষের মতো কথা কও, অনেকে তোমার পুরুষ ভাবে। ও আচ্ছা 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 আচ্ছা, তুমি মুশারফের নাম্বার পেলে কোথেকে? কলে উনি মারা যাওয়ার আগে এই মোবাইল আমার দিয়ে গেছে। উনি মারা গেছে? হ্যাঁ উনি মারা গেছে। ও সরি 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 ঝুমকা, কিছু মনে করেন না আপনি, আপনার আমি ভুল করে ই দিলাম, কল দিয়ে ফেলছি, আর আমার বন্ধু মুশারফ মারা গেছে, আমি বুঝতে পারি নাই, সরি সরি সরি, ঠিক আছে রাখি তাহলে আঙ্কেল। হ্যাঁ কথা বললেন কার সাথে? আমার বন্ধু মুশারফের সাথে। আপনারা কী বলবো আঙ্কেল, কী কী হয়েছে, কানেকশন কই? ও এই যে বেখেইলে একটা জিনিস উনি তুলে ধরছে, এই নাটকের ডায়লগগুলো খুবই সুন্দর সুন্দর ডায়লগ। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর ডায়লগ। বর্তমান সময়ের কোনো একটা নাটকের একটা ডায়লগ দেন না? বর্তমান সময়ের যে বা আপনি যে সিনেমাতে যে ওটা তো একটা বললেন যেটা কাজ হচ্ছে, আপনার জাহিদ হাসানের সঙ্গে যে একটা সিনেমা করছেন, যেটা ওটার মধ্যে ডায়লগ আর কি ছিল উল্লেখযোগ্য নাই তো? না উল্লেখযোগ্য তেমন ডায়লগ খুব একটা, নাটক থেকে একটা ডায়লগ দেন। নাটক থেকে একটা ডায়লগ ছিল ওই যে টক্কর নামে একটা নাটক করছিলাম, টক্কর। রাত্রে অনেক রাত্রে যাচ্ছি দোকানের সামনে দিয়ে হাইটে, তখন বলতেছে এই ভাই কই যান, কোথায় যাবো রে ভাই,
বাড়িতে গেছি বউকে আলুর ভর্তা খাবো, সে আবার হাবিবের দোকানে তেল সার আলুর ভর্তা খাবে না, তেল নাই, তেল আনতে পাঠাইছে। এখন রাত বাজে 12টা, হাবিবের দোকান খোলা আছে, ওর দোকান তো সারা রাতই খোলা থাকে। কী খবরে ভাই, 30-35 বছর আগে ওই যে ঘটক বেটা, এমন মাল আমার কারো ঘরে তুলে দিয়ে গেল না, আমি গিলতে পারতেছি না, আমি সইতে পারতেছি না, পালাম ভালো একটা বউ, না পালাম টাকা একটা শ্বশুর, কিছুই পালাম না। যাও সেই নাচের ঘটক যদি আমি পাইতাম না, মানে মাজার পরে কষ্টাম এখন আমি, সে দুঃখ ভুলে রয়েছি, দুটো সোয়াল মেয়ে হয়েছে, আল্লাহ দিয়েছে, যাক ও বাবা, মা গুণের সন্তান, বড় সওয়ালটা চাইবার না, বাজার বিয়ে পরীক্ষা দিল, পাশের মুখ দেখলো না, আর মা এটা ক্লাস 9 পড়ে, সে তো কবে 9 উঠেছে সেটা এখনও জানি না, আমার মনেই নেই। তো ঠিক আছে ভাই রে, বেলা পেশাল পালাম, যাই দিই আমি একটু ওই হাবিবের দোকান থেকে তেল নেবো, আলুর ভর্তা বানাবো, তারপর ভাত খাবো, নিজে একটু গরুর দালালি করি, তাও তো দালাল মালাল এক পাশ থেকে কয়, আর কইস নেই, মনের মধ্যে বিশাল এক অশান্তি। স্যাড মোমেন্টের ডায়লগ আছে, আমি আর মেয়েকে বিয়ে দিচ্ছি না, মারে কত বিয়ে আসছে কত জায়গার থেকে, তোকে আমি বিয়ে দিই নাই, হয়তো আমার উপর অনেক সময় রাগ করছিস, কেন দিই নাই জানিস, তুই হাত ছাড়া হয়ে যাবি, আমার চোখের আড়াল হয়ে যাবি, সেই জন্যে আমি এই দিনটির অপেক্ষায় ছিলাম। আজ তোর তো এই গ্রামে বিয়ে হয়েছে, চোখের পানি ফেলছিস কেন, অন্তত কাছে না পেলেও দিনে দুই একবার করে তো দেখতে পারবো, সেটাই হচ্ছে আমার বড় সান্ত্বনা। এটা যখন বলছিলাম তখন হিরোইনে চোখ দিয়ে এমনি পানি বেরোয় গেছিলো, গ্লিসারিন লাগেনি, অনেক প্যাথেটিক অনেক ডায়লগই আছে, সব কিছু তোর মনে থাকে না, লগা খিচুড়ি হয়ে যায়।